এই ভিডিওতে আপনাদের দেখাবো হোসিং জিডি সাইড কন্ট্রোল বোর্ড স্পিড ঠিক হয় না মেশিন চলে আবার থেমে যায় মেশিনের স্পিড হয় না মাঝে মাঝে মেশিন চলে মাঝে মাঝে বন্ধ হয়ে যায় ইরোর সেভেন লেখা দেখায় স্পিড কম হয় ঠিক মতো চলে না কীভাবে এটা সমাধান করবেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল বোর্ড খুলে নিচ্ছি খুলে নেয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দেব কোন পার্টসটা নষ্ট হয়ে গেলে আপনার স্পিরিট থেমে থেমে যায় এবং কি মেশিন চলে আবার বন্ধ হয়ে যায় ঠিক আছে এরপর আবার ইরোর সেভেন চলে আসে ঠিক আছে এটার সমাধান কিভাবে করবেন তা দেখতে পাচ্ছেন আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি সার্কেট বোর্ড সার্কেট বোর্ড ভালো করে ওয়াশ করে নেয়ার পরে আমি এয়ার হাওয়া দিয়ে পরিষ্কার করতেছি দেখতে পাচ্ছেন এখানে মাইক্রন রেজিস্ট্যান্স মাইক্রন রেজিস্ট্যান্সটা পুড়ে গেছে পুড়ে এটা ভেঙে গেছে পুড়ে গেলে এটা ভেঙে যায় ঠিক আছে এটা সেরামিক্সের তা দেখতে পাচ্ছেন আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখেন এই যে এখানে ভে ভেঙে গেছে ঠিক আছে এটার জন্য এই মাইকন রেজিস্ট্যান্সের জন্য আপনার মেশিন থেমে থেমে চলে আবার ইরোর সেভেন লেখা দেখায় স্পিরিট ঠিক মতো হয় না ঠিক আছে এই মাইকন রেজিস্ট্যান্স কেটে গেলে এই ধরনের প্রবলেমগুলো হয় এখানে হচ্ছিল দুইশো বিশ ওমসের মাইক্রন রেজিস্ট্যান্স ঠিক আছে এই দেখতে পাচ্ছেন আমি আরেকটা নতুন একটা নিয়ে নিয়েছি মাইকন রেজিস্ট্যান্স দেখেন এই এটার মান হচ্ছিল দুইশো বিশ ঠিক আছে আমি মিটার দিয়ে মেপে দেখাচ্ছি আপনাদের দেখেন এইভাবে ধরে আমি রেজিস্টেন্স মাপতেছি আপনার দুইশো সতেরো আছে তিন কম আছে এই দুই তিন এদিক সেদিক হতে পারে ঠিক আছে এই যে দেখেন দুইশো বিশ অমশের মাইক্রেন রেজিস্টেন্স তিন কম আছে অসুবিধা নাই তো এটা আমি আগেরটা জ্যাক কেটে নিচ্ছি দেখেন আগেরটা তার কেটে আমি নতুন একটা নিয়েছি এটাকে লাগিয়ে দিচ্ছি মূলত এটা হচ্ছিল অরিজিনালটা লাগানোই ভালো যেহেতু আমার কাছে অরিজিনালটা নাই আমি এইভাবে কানেকশন করে দিচ্ছি মানে এটাও দিয়ে চলবে কিন্তু অরিজিনালটা থাকলে আপনার হচ্ছিলো কেবল সহ থাকতো ঠিক আছে আর কেবল সহ যেহেতু নাই আমার কাছে আমি আলাদাভাবে জয়েন দিয়ে নিচ্ছি ঠিক আছে জয়েন দিয়ে যে সোল্ডারিং করে তার কেটে নিচ্ছি তারপরে ওটার যে বেসটা ছিল এই যে বেস এই বেসটা খুলে আমি এইখানে বেস লাগিয়ে দেব ঠিক আছে লাগিয়ে দেওয়ার পরে একটু নড়াচড়া করলে আপনি গ্লুগান আঠা দিয়ে এটাকে আটকে দেবেন দেখেন আমি এটাকে ভালো করে লাগিয়ে চাপ দিয়ে এখন গ্লুগান আঠা দিয়ে এটা লাগিয়ে দেবেন যাতে নড়াচড়া না করে ঠিক আছে দেখেন আমি যে গ্লুগান আঠা ব্যবহার করতেছি ঠিক আছে এরপরে আপনি এই বোট ভালো করে সুন্দর করে আগে মাইক্রন রেজিস্ট্যান্স লাগিয়ে দেবেন এইভাবে ঠিক আছে এইভাবে ধরে আপনি স্ক্রু দিয়ে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে বোর্ড ফিটিং করে দিবেন আশা করি আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে মূলত আপনাকে বুঝতে হবে কি কারণে আপনি কি হচ্ছে মেশিন কি প্রবলেম দেখাচ্ছে আমার এই মেশিনের প্রবলেম দেখাইছে যে থেমে থেমে চলতো স্পিড কম হতো এটা হচ্ছিলো মাইক্রন রেজিস্ট্যান্সের জন্য আপনার স্পিড কমে যায় থেমে থেমে যায় ই রোড সেভেন লেখা দেখায় ঠিক আছে যেহেতু আমি এটা চেঞ্জ করে দিয়ে দিয়ে দিয়েছি এখন জাস্ট আমি ফিটিং করে দেবো ঠিক আছে যেভাবে ফিটিং ছিল এইভাবে ফিটিং করে দেব আশা করি আপনারা এইভাবে কাজ করলে সমাধান পেয়ে যাবেন ঠিক আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য ফার্স্ট করে দিয়েছি স্পিড বাড়িয়ে দিয়েছি ঠিক আছে জাস্ট আপনারা আগে বুঝবেন কাজ করার আগে ভালো করে বুঝবেন বোঝার পরে তারপর আপনারা কাজ করলেই সেই কাজটা পারফেক্ট হবে ঠিক আছে তা মূলত ইলেকট্রনিক্সের কাজ করতে হলে ঠান্ডা মাথায় কাজ করতে হবে দেখে শুনে কাজ করবেন আর ইলেকট্রিকের কাজ করতে গেলে আপনি সতর্কতাভাবে কাজ করবেন ঠিক আছে খুব সতর্কতাভাবে কাজ করবেন যেন এই কোনো শর্ট সার্কিট না হয় ইলেকট্রিক শখ যেন না হয় করে ঠিক আছে এদিকটা খেয়াল রাখবেন তো দেখেন আমার কাজ শেষ এখন আমি বোর্ড লাগিয়ে দিচ্ছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ